আফ্রিদিকে নিয়ে অনেক বেশি হয়, আফ্রিদিকে নিয়ে অনেক রিউমার হয়, অনেক গসিপ হয়। এটা শুধু আফ্রিদি শুধুই ফ্রেন্ড। তোমার কিন্তু সবচেয়ে বেশি গসিপিং বা রিউমার কি হয়? আমাকে নিয়ে? আমাকে নিয়ে অনেক রিউমারই হয়। আমি দেখেছি আফ্রিদিকে নিয়ে অনেক বেশি হয়, এটা জানা কথা। আফ্রিদিকে নিয়ে অনেক রিউমার হয়, অনেক গসিপ হয়। এটা সত্যি। ওর সাথে আমার একটু ভিডিও ছাড়লেও কিন্তু এটা হয়, গসিপ হবেই। কি করলেন দিঘি এই টাইপের কথা হয়। কি হলো এরকম অনেক অনেক আফ্রিদিকে নিয়ে যেটা আসলে সেটা তো এখনো চলমান আমার কাছে। হ্যাঁ এটা চলে যাচ্ছে। আসলে কি আফ্রিদির সাথে তোমার সম্পর্কটা কি? কখনোই এরকম কোনো সম্পর্ক আমার আফ্রিদির সাথে ছিল না, ইনফ্যাক্ট এখনো নেই। তো আফ্রিদির সাথে আমার আর বাকি পাঁচটা ফ্রেন্ডের মতোই সম্পর্ক। মিডিয়াতে আমার যে কয়জন বন্ধু বান্ধব আছে ওরকমই সম্পর্ক, এবং তুই তো করি সম্পর্ক আমাদের। তো ওই জিনিসটাকে একবার কোনো একটা পোস্টে মানুষ বলেছিল যে ওরা দুজন নায়ক নায়িকা হলে সুন্দর লাগবে একসাথে, দুজনেরই বয়স কম, এরকম একটা কোনো জিনিস দেখেছিলাম। ওখান থেকে আস্তে আস্তে যখন আমি আর আফ্রিদি হচ্ছে ফ্রেন্ড হলাম, তখন মানুষ এটাকে আসলে একটা অন্য নাম দিয়ে রূপান্তরিত করে তাদের মতো করে তারা লিখে যাচ্ছিল। না আফ্রিদি কি শুধু ফ্রেন্ড? আফ্রিদি শুধুই ফ্রেন্ড, ফ্রেন্ডের থেকে একটু বেশি। না না শুধুই ফ্রেন্ড, শুধুই ফ্রেন্ড। হ্যাঁ কিন্তু মানুষ এটাকে মানে ক্রাশ করে গসিপটা বেশি করছে।